এবার একসাথে এগারো বছর বয়সে যমজ দুই বোনকে নষ্ট করল আপন মামাতো ভাই। ঘটনা ভাইরালের পরে উত্তাপ ছড়াচ্ছে রাজধানী ঢাকায়, সেই ভাইকে গ্রেফতার ও ফাঁসির দাবি দেশবাসীর। এদিকে ১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির। রিমান্ডের প্রথম দিনে ডিম থেরাপি খেয়ে যা যা বলল মনির, তার বিস্তারিত সহ দেশ বিদেশের আরও কিছু গরম খবর জানতে ভিডিওটির পুরোটা সময় ধরে সাথেই থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি এবার বিস্তারিত সংবাদে। রাজধানীর মুগদায় ১১ বছর বয়সী স্কুল ছাত্রী যমজ দুই বোনের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে তাদের মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ফরহাদ পলাতক রয়েছেন। গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে মুগদা থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য যমজ দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে নিয়ে আসে। মুগদা থানার পুলিশ উপপরিদর্শক এসআই এনামুল করিম জানান, শিশু দুটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দেয়। এরপর অভিযোগটি মামলা আকারে নেওয়া হয়। পরে শিশু দুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। মামলার এজাহারের বিবরণ থেকে তিনি জানান, শিশু দুটির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। ১১ বছরের যমজ দুই বোন স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে। বুধবার বিকেলে মামাতো ভাই ফরহাদ কৌশলে তাদের দুজনকে ডেকে একই এলাকায় ফরহাদের তৃতীয় তলার বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাদের দুজনকে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে মুখে গামছা গুঁজে দিয়ে প্রথমে একজনকে রেপ করে, পরে আরেকজনকেও একইভাবে করে। ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে আরও ভয় দেখায়। পরে দুই বোন বাসায় গিয়ে তার মায়ের কাছে সব বলে দেয়। এরপর ফরহাদের পরিবারটিকে ঘটনাটির সমাধান করে দিতে চায়। এর জন্য দুদিন তারা কাউকে অভিযোগ করেনি। পরশুদিন ফরহাদ ও তার পরিবার পলাতক হওয়ার পর তারা মামলার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী থানায় গিয়ে মামলা দায়ের করেন। এসআই আরও জানান, মামলা দায়েরের পর তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্ত ফরহাদকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরও পরিষ্কার হবে। ভুক্তভোগীদের স্বজনরা জানান, তারা পাশাপাশি এলাকায় থাকেন। ঘটনাটি বুধবারই শিশু দুটির কাছ থেকে শুনতে পারেন তারা। তবে মামলা না করতে ফরহাদের বাবা তাদেরকে বিভিন্নভাবে বোঝায় এবং ভয়ভীতি দেখায়। শিশু দুটি বড় হলে একজনকে ফরহাদের বউ হিসেবে তুলে নিবে বলে আশ্বস্ত করতে চায়। তাতেও শিশু দুটির মা রাজি না হওয়ায় শুক্রবার ফরহাদ ও তার পরিবারের বাসা থেকে পালিয়েছে। এরপরই তারা সিদ্ধান্ত নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন। এদিকে মাদক অস্ত্র ও কোটি টাকা সহ গ্রেফতার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২১ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে পৃথক তিন মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মাসুদুর রহমান। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মনিরকে থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়। সকালে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানিয়েছিলেন, মনিরকে থানায় হস্তান্তর করে র্যাবের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। মাদক অস্ত্র বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো করা হয়েছে। মনিরকে আদালতে তুলে প্রতিটি মামলায় ৭ দিন করে রিমান্ড চাওয়া হবে। র্যাব সূত্রে জানা গেছে, ২০০১ সালে তৎকালীন প্রভাবশালী মন্ত্রী গণপূর্ত ও রাজুকের কর্মকর্তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে মনির রাজধানীর বিভিন্ন স্থানে ভূমি জালিয়াতি শুরু করেন। রাজধানীর বাড্ডা এলাকার রাজুকের ডিআইটি প্রজেক্টে প্রতারণার মাধ্যমে অনেক প্লট নিজের করে নেন। অবৈধভাবে রাজুকের বিভিন্ন কর্মকর্তাদের দাপ্তরিক সিল ব্যবহার করে রাজুক পূর্বাচলে বাড্ডায় নিকুঞ্জি উত্তরার এবং কেরানীগঞ্জের বিপুল সংখ্যক প্লট করেন। বর্তমানে নামে বেনামে ২ শতাধিক প্লটের অধিকারী। মনিরের ১০৫০ কোটি টাকার উপরে সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব। ২০১৯ সালে তার বিরুদ্ধে রাজুকের ৭০টি নথি নিজ কার্যালয়ে নিয়ে গিয়ে আইন বহির্ভূতভাবে হেফাজতে রাখার দায়ে দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। এছাড়া অনৈতিকভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে, সেটাও চলমান রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় শুক্রবার রাতে অভিযানে যায় র্যাব। ছয়তলা বাড়িতে শুক্রবার মধ্যরাতে শুরু হয়, শনিবার সকাল পর্যন্ত অভিযান চলে। অভিযানে মনিরের বাড়ি থেকে ১.৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র মদের পাশাপাশি ৯ লাখ টাকা মূল্যের ১০ দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে র্যাব। অপরদিকে গোল্ডেন মনিরের অনিয়মের মাধ্যমে ২০০ প্লটের মালিক হওয়ার অভিযোগটি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে বলে জানিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান মোহাম্মদ সাইদ নূর আলম।
প্লটগুলো বাতিল করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়ায় যদি কোনো প্রকার অনিয়ম থাকে তাহলে আমরা অবশ্যই বাতিল করব, এগুলো আমরা তদন্ত করব। তদন্তে যারা শনাক্ত হবে তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আদালতে যে মামলা আছে তা চলবে। 200 প্লটের মালিক হওয়ার পেছনে রাজুকের কারো সহযোগিতা বা ইন্ধন ছিল কিনা জবাবে তিনি বলেন, আমার ধারণা এটা একদিনের প্রক্রিয়া নয়, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। আমরা এতদিনে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, গত বছর প্রথম উদ্ঘাটন হয় এবং তখন থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, এ ব্যবস্থা চলমান এবং রাজুক ভবনে তার একটি অফিসে অনেক কাগজপত্র পাওয়া গেছে, এর সঙ্গে রাজুকের অনেকেই জড়িত। এ নিয়ে চেয়ারম্যান বলেন, গত বছর রাজুকের চেয়ারম্যান ছিলেন সুলতান আহমেদ, সে সময় আমি সদস্য ছিলাম। আমাদের সবার অংশগ্রহণে একটি অভিযান পরিচালিত হয়েছিল রাজুকের একটি কক্ষে। এই কক্ষটি বাইরে ভাড়া দেয়া ছিল। এই কক্ষ থেকে আমরা 72টি নথি উদ্ধার করেছি। সেই নথি উদ্ধারের প্রেক্ষিতে মতিঝিল থানায় মামলা করেছি। সেই সময় একজন কর্মচারী আটক হন, তাকে আমরা থানায় সোপর্দ করি, তিনি আসামি। এই বিষয়টি এখনও বিচারাধীন। সেই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছি এবং মামলা চলমান, তদন্ত চলছে। এর সঙ্গে যারা জড়িত পুলিশ চার্জশিট দিলে এবং শনাক্ত হলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব। গোল্ডেন মনিরকে রাজুকের পক্ষ থেকে ভিআইপি প্রোটোকল দেওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, সরকারিভাবে যেভাবে নথি স্বাক্ষর হয় আমি সেই নিয়ম অনুসরণ করি। এখানে কাউকে কোনো প্রকার ভিআইপি প্রোটোকল দেওয়া হয়নি বা এই ধরনের প্রোটোকল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে নিয়ম ভঙ্গের কোনো ঘটনাই ঘটেনি। রাজুকের সদস্য এবং চেয়ারম্যান হিসেবে আপনাদের দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাইদ নূর আলম বলেন, আমরা তার অনিয়মগুলো উদ্ঘাটন শুরু করেছি, উদ্ঘাটন হয়েছে এবং ভবিষ্যতে যেগুলো উদ্ঘাটন হবে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করছি, আদালতে বিচার ও বিভাগীয় ব্যবস্থা চলছে। আগে কেন ব্যবস্থা নেননি জবাবে তিনি বলেন, গত বছরের অভিযান রাজুকে নিজস্ব ছিল, আমরা আমাদের নিয়ম অনুযায়ী চলব, একজন 200 প্লটের মালিক, এটা কি অনিয়ম নয়? জবাবে রাজুক প্রধান বলেন, এগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে, যাচাই বাছাইয়ের পরে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে, ভবিষ্যতে কোনো প্রকার অনিয়ম থাকবে না, শুদ্ধি অভিযান চালানো হবে, নতুন করে আরও শুদ্ধি অভিযান পরিচালনা করব, সেই পরিকল্পনা আমাদের আছে। সুপ্রিয় দর্শক, কতটা নিকৃষ্ট হলে যমজ দুটো ভাগ্নিকে রেপ করার পরেও সেই ছেলের মা বাবা তাদের অপরাধী ছেলের পক্ষ নিতে পারে? ছেলের আগে এই মা বাবার বিচার হওয়া উচিত নয় কি, যাদের কারণে আজকের সমাজে এত অন্যায় অবিচার? যমজ দুই বোনকে রেপ করা সেই জানোয়ারের সাথে তার মা বাবাকেও আইনের আওতায় এনে কঠিন বিচার করা দরকার বলে আপনি মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। মন্তব্য জানিয়ে দিন মনির ইস্যুতেও, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।